আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সকলেই ভালো আছো। তো লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। তো এই পর্বে আমরা ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে যে প্র্যাকটিস করব, যে লেখা যে আমরা যে পড়াটাই পড়ি না কেন ওই পড়াটা প্র্যাকটিস করতে হবে। তো এই পর্বে আমরা ময়মনসিংহ বিভাগের জেলাগুলো শিখবো এবং এটা ঠিকমতো লিখবো, একদম সুস্পষ্ট নিয়মে আর কি লেখাটা শিখবো। যে আমি যেভাবে লিখতেছি তোমাদের কাজ হবে ওভাবে প্র্যাকটিস করা, অর্থাৎ আমার পেনের আগায় নজর দিয়ে দেখা যে কীভাবে আমি লিখছি, কোন বর্ণ কীভাবে লিখছি, ওইটা খেয়াল করে দেখে দেখে আর কি এটা প্র্যাকটিস করার খাতায় লেখা। তো এভাবে লিখতে পারলে ইনশাল্লাহ অল্পের মধ্যেই লেখা সুন্দর এবং দ্রুত হবে। তো ময়মনসিংহ বিভাগের হইল চারটি জেলা, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। তো এই চারটি জেলা আমরা বারবার প্র্যাকটিস করি।